ক্লাস টুয়েলভ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের এই ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দ্বিতীয় ল্যান প্রোটোকল অর্থাৎ টোকেন রিং। আমরা আগের ক্লাসটায় আলোচনা করেছিলাম ইথারনেট সম্পর্কে, এবারে আমরা টোকেন রিং সম্পর্কে জানব। টোকেন রিং হচ্ছে একটা ল্যান টোপোলজি, এটাও কিন্তু একটা ল্যান টোপোলজি, ঠিক আছে। এবার এই ল্যান টোপোলজিটা কোন ধরনের ক্ষেত্রে, মানে কোন ধরনের টোপোলজির ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োগ করা হয় সেটা হচ্ছে রিং টোপোলজি, অর্থাৎ টোকেন রিং অ্যাকচুয়ালি আমরা প্রয়োগ করতে পারি হচ্ছে রিং টোপোলজির ক্ষেত্রে। রিং টোপোলজির ক্ষেত্রে টোকেন পাসিং বলে একটা বিশেষ ব্যবস্থা রয়েছে। এই টোকেন পাসিং ব্যবস্থাটা যখন রিং টোপোলজির মধ্যে অ্যাপ্লাই করা হয়, তখন যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে টোকেন রিং প্রোটোকল, ঠিক আছে। তাহলে টোকেন রিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে, ধরা যাক আমাদের কাছে চারটে নোড রয়েছে, তিনটে বা চারটে যে কোনো নোড ধরলেই হবে, ধরা যাক চারটে নোড রয়েছে। এই চারটে নোড পরস্পরের সঙ্গে একটা রিং টোপোলজির আকারে যুক্ত হয়ে আছে। তাহলে এরা যদি রিং টোপোলজির আকারে যুক্ত হয়ে থাকে, তাহলে এটা যদি আমি মনে করি নোড ওয়ান, তাহলে এর পরপর আমাদের নোড টু, নোড থ্রি এবং নোড ফোর আসবে। এই ওয়েতে তথ্যটা পাঠাতে পারি আমরা, অথবা যদি এটাকে উভমুখী রিং হয় তাহলে এটাকে রিভার্স ওয়েতেও তথ্য পাঠানো যাবে যদি এটা উভমুখী রিং হয়। তাহলে আমরা আপাতত ধরে নিচ্ছি N1 থেকে N2, N2 থেকে N3, N3 থেকে N4, এই ওয়েতে এই রিং টোপোলজির মধ্যে দিয়ে তথ্য পাঠানো হচ্ছে। তাহলে এই তথ্য পাঠাতে গেলে আমাদের টোকেন পাসিং পদ্ধতির ব্যবহার করতে হবে। তাহলে টোকেন পাসিং পদ্ধতির জিনিসটা কি না, এক্ষেত্রে একটা টোকেন ইউজ করা হয়। টোকেনটা নর্মালি হয় হচ্ছে 3 বিটের, এরকম একটা টোকেন থাকে, ঠিক আছে। এই যে টোকেনটা থাকে, এই টোকেনটা পুরো টোপোলজির মধ্যে দিয়ে ঘুরতে থাকে। যখন যে কম্পিউটারটা, ধরা যাক N1 কম্পিউটার তথ্য পাঠাবে বা N2 কম্পিউটার তথ্য পাঠাবে, যখন যার তথ্য পাঠানোর দরকার তখন সেই টোকেনটাকে অ্যাকসেপ্ট করবে। টোকেনটাকে অ্যাকসেপ্ট করে তারপরে এই টোকেনের যে অংশগুলো রয়েছে, এখানে সেন্ডার এবং রিসিভারের অ্যাড্রেস থাকবে, অর্থাৎ কে সেন্ড করছে তার অ্যাড্রেস এবং কার উদ্দেশ্যে যাবে তার অ্যাড্রেস, ঠিক আছে। যদি মনে করি এখানে সেন্ডারের অ্যাড্রেস থাকছে, অর্থাৎ কে সেন্ড করছে, আর এখানে হচ্ছে রিসিভারের অ্যাড্রেস, অর্থাৎ কাকে সেন্ড করা হচ্ছে, সেই অ্যাড্রেসগুলো এই টোকেনের মধ্যে দেওয়া থাকে। এবার টোকেনটা পরপর এই N2 N3 হয়ে এইভাবে যেতে থাকবে। যে রিসিভারের উদ্দেশ্যে টোকেনটাকে পাঠানো হয়েছে সেই রিসিভার টোকেনটাকে অ্যাকসেপ্ট করবে। যদি N3 উদ্দেশ্যে পাঠানো হয় তাহলে N3 টোকেনটাকে অ্যাকসেপ্ট করবে, এবং N3 টোকেনটাকে অ্যাকসেপ্ট করার ফলে ওই মুহূর্তে N1 N2-র মধ্যেই শুধুমাত্র এই কেবেলগুলোর মধ্যে দিয়ে কমিউনিকেশনটা হবে, সেটা এই ওয়েতে হোক আর এই ওয়েতে হোক, যে কোনো ওয়েতে হোক না কেন। যেটা আগের বার ছিল যে আমরা যখন ইথারনেট করেছিলাম তখন আমরা দেখেছিলাম হচ্ছে CSMACD হয়েছিল, অর্থাৎ ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন ডিটেকশন হয়েছিল। কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো কলিশন হওয়ার সম্ভাবনা নেই, কেননা এক্ষেত্রে না থাকার কারণটা হচ্ছে এটাই যে এক্ষেত্রে মাল্টিপল নোড কখনোই একসাথে কমিউনিকেশন করতে পারছে না। যার কাছে টোকেন থাকবে, যদি এর কাছে টোকেন থাকে তাহলে এ কমিউনিকেশন করবে, সেই টোকেনটা তখন এর কাছে চলে আসবে। তাহলে এই অবস্থায় N3-র কাছে টোকেন আছে, অন্য কারোর কাছে টোকেন নেই, তাহলে N1 থেকে N3 অবধি কমিউনিকেশনটা হচ্ছে। যখনই কমিউনিকেশনটা শেষ হয়ে যাবে তখন এই টোকেনটাকে N3 রিলিজ করে দেবে। N3 যখন টোকেনটাকে রিলিজ করে দেবে তখন এই নেটওয়ার্কের মধ্যে অবস্থিত বাকি যে কম্পিউটারগুলো রয়েছে তারা, তাদের মধ্যে যে কোনো একজন সেই টোকেনটাকে অ্যাকসেপ্ট করতে পারে এবং অ্যাকসেপ্ট করে তারপরে কমিউনিকেশনটা চালাতে পারে। নর্মালি এই যে আর্কিটেকচারটা, এটা IBM কোম্পানি প্রথম এটাকে চালু করে, বা IBM কোম্পানি প্রথম এই জিনিসটাকে প্রয়োগ করে বা এই প্রযুক্তিকে আবিষ্কার করে, ঠিক আছে। এখানে এই যে ছবিটা রয়েছে, এই ছবিটা একটা টোকেন রিং নেটওয়ার্কের ছবি। এই নেটওয়ার্ককে আমরা বলি লজিক্যাল রিং নেটওয়ার্ক। দেখো এখানে ডেস্টিনেশন রয়েছে আর এখানে একটা সোর্স রয়েছে। তাহলে সোর্স থেকে ডেস্টিনেশনে যাচ্ছে, এই ওয়েতে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে ডেটা প্যাকেট। এই যে ডেটা প্যাকেটটা, এই ডেটা প্যাকেটটা সোর্স থেকে বেরোচ্ছে, বেরিয়ে এই BC হয়ে ডেস্টিনেশন এতে গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে টোকেন রিংটা কোথায় কাজ করছে, এই জায়গাটা টোকেন রিংটা কাজ করছে। এই যে ডেটা প্যাকেটটা যাচ্ছে, এই ডেটা প্যাকেটটা প্রথমে এই হোস্ট A থেকে বেরোচ্ছে এবং বেরিয়ে এই প্রত্যেকটা নোড হয়ে ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাচ্ছে। এই মুহূর্তে যখন A থেকে D অবধি কমিউনিকেশনটা হচ্ছে তখন কিন্তু BC হয়ে যাচ্ছে, তখন কিন্তু B বা C কেউ কিন্তু কমিউনিকেট করতে পারছে না, কেননা তাদের কারোর কাছে টোকেনটা নেই। টোকেনটা এখান থেকে এই অবধি গেছে, যাওয়ার ফলে কমিউনিকেশনটা যখন শেষ হবে তখন টোকেনটা রিলিজ হবে। রিলিজ হওয়ার পরে যার টোকেনটা দরকার সে টোকেনটা অ্যাকসেপ্ট করবে, এবং টোকেনটা অ্যাকসেপ্ট করার পরে এখান থেকে পরবর্তী নোডগুলো টোকেনের মাধ্যমে বা টোকেনটাকে নিয়ে কাজ করতে শুরু করতে পারবে। আর এখানে যে তথ্য পাঠানোর যে হার, অর্থাৎ যে স্পিডটা থাকে, সেই স্পিডটা খুবই কম।
সেই স্পিডটা হচ্ছে 4 Mbps থেকে শুরু করে 16 Mbps পর্যন্ত নর্মালি এখানে হয়ে থাকে। টোকেন রিং এর কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধা আছে। যেমন প্রথম যে সুবিধাটা, যেটা আমি আগেই বলছিলাম যে টোকেন রিং এর ক্ষেত্রে যেহেতু সিএসএমএ সিটির মতো কোনো কলিশনের ব্যাপার থাকে না, তাই এখানে কোনো সংঘর্ষ বা ডেটা সংঘর্ষ হতে পারে না, ডেটা সংঘর্ষ হয় না। এই একটা যে কেবেলটা, সেই কেবেলটা নর্মালি একটাই ট্রান্সমিশনের জন্য ইউজ করা হয়, তাই ওয়ার্কস্টেশন বা নোডের সংখ্যা বাড়ালেও এর দক্ষতা হ্রাস পায় না। যদি আমরা এখানে ওয়ার্কস্টেশনের সংখ্যা বাড়িয়ে দিই বা নোডের সংখ্যা বাড়িয়ে দিই, তাহলে পরেও কিন্তু এই রিংয়ের ক্ষেত্রে বা এই টোকেন রিংয়ের ক্ষেত্রে তার দক্ষতা কিন্তু কোনো মতেই হ্রাস পাবে না, ঠিক আছে। আর টোকেন রিংয়ের নেটওয়ার্কের সম্পূর্ণ ব্যান্ডউইথ ডেটা পরিবহনের কাজে লাগানো হয়। অর্থাৎ সম্পূর্ণ ব্যান্ডউইথ বলতে আমরা যে কেবেলের মাধ্যম দিয়ে পাঠাচ্ছি, সেই কেবেলের যে সম্পূর্ণ ব্যান্ডউইথটা, সেই সম্পূর্ণ ব্যান্ডউইথটা কিন্তু ওই একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে ডেটা পাঠানোর জন্যেই কাজে লাগে। কোনো রকম ক্যারিয়ার সেন্সারও দরকার হয় না, কোনো রকম সিডিও দরকার হয় না, বা কোনো রকম কলিশন হয়ও না এখানে, ঠিক আছে। এবং টোকেন রিংয়ের কিছু অসুবিধা রয়েছে, যে অসুবিধাগুলোর মধ্যে অন্যতম, যেহেতু সুবিধা থাকবে অসুবিধাও থাকবে, অন্যতম অসুবিধাটা হচ্ছে এই পদ্ধতিতে পরিবহনের হার তুলনামূলকভাবে কম এবং ব্যয়বহুল পদ্ধতি। অর্থাৎ এখানে কিন্তু স্পিডটা অনেকটা কম, যেটা আমি প্রথমে বলেছিলাম যে এর স্পিডটা হচ্ছে 4 Mbps থেকে 16 Mbps পর্যন্ত হয়, যেটা কিন্তু আমাদের সিএসএমএ সিডি যেখানে হচ্ছিল, অর্থাৎ যেখানে আমাদের ইথারনেট ছিল, সেখানে কিন্তু 10 Mbps থেকে 100 Mbps ছিল, এমনকি Gbps-এও আমরা কমিউনিকেট করতে পারছিলাম, কিন্তু এখানে স্পিডটা অনেকটাই কম। স্পিডটা হচ্ছে মাত্র 4 Mbps থেকে 16 Mbps, তাই ডেটা পাঠানোর হার কিন্তু তুলনামূলকভাবে অনেক কম এবং এটা ব্যয়বহুল পদ্ধতি। আর কি আছে না, এখানে বড় বা বৃহৎ আকারের নেটওয়ার্ক এই পদ্ধতিতে ব্যবহৃত হয় না, মানে খুব বড় আকারের যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্ক কিন্তু এক্ষেত্রে ব্যবহৃত হবে না। ছোট নেটওয়ার্ক, সীমাবদ্ধ জায়গার মধ্যে অবস্থিত নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা টোকেন রিং করতে পারবো, কেননা আমাদের যেটা ইথারনেট ছিল সেখানে কিন্তু আমরা অনেক দূরত্ব অবধি কমিউনিকেশন করেছিলাম, 500 মিটার 200 মিটার এই বিভিন্ন রকম কমিউনিকেশন কিন্তু আমরা করতে পেরেছিলাম, কিন্তু এখানে সীমাবদ্ধ জায়গা বা লিমিটেড জায়গার মধ্যে আমরা কমিউনিকেশনটা করার চেষ্টা করব। এই ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু সেটা চিহ্নিত করা এই নেটওয়ার্কে খুবই কঠিন। অর্থাৎ কোথায় সমস্যা দেখা দিয়েছে, কোন নোডে সমস্যা হয়েছে, সেই জিনিসটা কিন্তু চিহ্নিত করা এই নেটওয়ার্কের ক্ষেত্রে খুবই কঠিন, ঠিক আছে। এরপরে আমরা যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইথারনেট এবং টোকেন রিংয়ের মধ্যে পার্থক্য। দেখো, আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম ইথারনেট এবং এখানে আলোচনা করছি আমরা টোকেন রিং। যেটা সবার প্রথমে আমরা বলতে পারি সেটা হচ্ছে ইথারনেটের ক্ষেত্রে আমরা প্রথমেই আলোচনা করেছিলাম আগের ক্লাসে যে ইথারনেটের ক্ষেত্রে বাস টোপোলজি ইউজ করা হয়, আর টোকেন রিংয়ের ক্ষেত্রে কিন্তু রিং টোপোলজি ইউজ করা হয়। দ্বিতীয়ত হচ্ছে ইথারনেটের ক্ষেত্রে কিন্তু সিএসএমএ সিডি পদ্ধতি ব্যবহার করা হয়, আর টোকেন রিংয়ের ক্ষেত্রে কিন্তু টোকেন পাসিং পদ্ধতি ব্যবহার করা হয়, ঠিক আছে। দেখো, এখানে বলাই আছে যে এই প্রোটোকল অর্থাৎ ইথারনেট প্রোটোকল সিস্টেমে ডেটা সংঘর্ষের সম্ভাবনা থাকে, যেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস এবং কলিশন ডিটেকশন, যেটার জন্য ডেটা সংঘর্ষের সম্ভাবনা ছিল এখানে। আর টোকেন রিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো ডেটা সংঘর্ষের সম্ভাবনা থাকে না বললেই চলে। কারণটা কি? কারণটা হচ্ছে ইথারনেটের ক্ষেত্রে একসঙ্গে দুটো ডিভাইস কমিউনিকেট করতে পারে একটা সিঙ্গেল ট্রাঙ্কের মধ্যে দিয়ে, কিন্তু টোকেন রিংয়ের ক্ষেত্রে যেহেতু একটা সিঙ্গেল ট্রাঙ্ক বা একটা সিঙ্গেল কেবেলের মধ্যে দিয়ে অ্যাট এ টাইম বা একটা নির্দিষ্ট সময়ে শুধুমাত্র একটা ডিভাইস থেকে আর একটা ডিভাইসেই কমিউনিকেশনটা হয়, তাই এখানে কিন্তু কোনো রকম ডেটা সংঘর্ষের সম্ভাবনা থাকে না। আর ইথারনেটের সিএসএমএ সিডি, এখানে হচ্ছে টোকেন পাসিং আগেই বললাম। আর ইথারনেট পদ্ধতিতে স্পিডটা হচ্ছে 10 Mbps থেকে 1000 Mbps পর্যন্ত হতে পারে, 100 Mbps পর্যন্ত হচ্ছে নর্মাল, 1000 Mbps হলে ফার্স্ট বা গিগাবাইট ইথারনেট যেটা আছে সেখানে চলে যেতে হবে। আর টোকেন রিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 4 Mbps থেকে 16 Mbps পর্যন্ত এর মাত্র কমিউনিকেশন করা হয়। তাহলে এই যে আলোচনাটা আমরা করলাম, ইথারনেট এবং টোকেন রিং দুটোই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই পার্থক্যটা খুব ভালো করে পড়বে। পার্থক্যটা যে পয়েন্টগুলো এখানে দেওয়া আছে, এই পয়েন্টগুলো ছাড়াও আমরা আমাদের আলোচনায় আরও অনেকগুলো পয়েন্ট বলেছি, সেই পয়েন্টগুলোকে তোমরা দরকার হলে একটা খাতার মধ্যে লিখে আরও নতুন করে পার্থক্য তৈরি করে নেবে। পরীক্ষায় সাধারণত 2 বা 3টে পার্থক্য জানতে চাওয়া হয়। যদি 2 নম্বরের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই 3টে পার্থক্য লিখবে, এর বেশি লেখার দরকার নেই। তবে সাধারণত 4টে বা 5টা করে পার্থক্য তোমরা তৈরি করে রাখবে। এখানে 3টে আছে, আরও 2টো পার্থক্য তোমরা নিজেরা তৈরি করবে। যেমন একটা অন্যতম পার্থক্য, সেটা হচ্ছে ইন্টারনেটে বাস টোপোলজি আর টোকেন রিংয়ে হচ্ছে রিং টোপোলজি, ঠিক আছে। তাহলে পরবর্তী ক্লাসে আমরা নেটওয়ার্কের অন্যান্য টপিকগুলো সম্পর্কে আলোচনা করবো।